আমাকে যেমন ওই যে আমি যে ড্রয়িংগুলো বিভিন্ন ধাতব পাত দিয়ে করেছি, যেমন গোল্ড লিফ ইউজ করে, কপার লিফ ইউজ করে, তো এবং কেটে ফেলেছি যখন ওইটা, তো তখন অনেকে আমাকে বলেছে যে আসলে তুমি এগুলো তো আসলে মানুষকে মারত, তুমি এত ফ্রেজাইল করে করেছো কেন? মানে উত্তরটাও ওনারা দিয়ে দিয়েছেন যে আমি আসলে চাইনি যে কোনো একটা জিনিস আর্মরগুলোকে যখন করেছি যে ওইটা ফ্রেজাইলই থাকুক, হ্যাঁ ওইটা একটা ফর্ম হিসেবে, ডিফারেন্ট একটা ফর্ম হিসেবে থাকুক, যেটা আসলে যেটার কী বলবো উপযোগিতা, যে ওইটা থেকে দিয়ে যে আসলে ব্রুটালি একটা মানুষকে মেরে ফেলা যায় বা আঘাত করা যায়, সেই মিনিংটা যাতে চেঞ্জ হয়ে যেতে পারে বা অন্য একটা ফর্ম হিসেবে ওটা সামনে আসুক। এই এইটা অনেকে নোটিস করেছে যে আসলে এইটা কেন, এরকম সফট কেন, বা এরকম থ্রি ডিতে কেন করেছি, সারফেস থেকে দূরে কেন এসছে, এই আর বাকিগুলো নিয়ে গতানুগতিক যেটা, যে ওরকম এক্সেপশনাল অন্যদের ক্ষেত্রে হয়তো বা এসছে, আমার ক্ষেত্রে আমি যখন বুঝিয়ে বলেছি সবাইকে বা ডিসক্রাইব করেছি তখন সবাই সহজেই বুঝতে পেরেছে বা কানেক্ট করতে পেরেছে কাজগুলোর সাথে। এটা আসলে ও যখন গ্র্যান্টটা পায় তখন কিন্তু আসলে আমাদের কয়েকজনের কথা ভেবেই ও অ্যাপ্লাই করে, যে আমাদের হয়তো কিছু আগের কিছু কাজে এই টপিকটার রিলেটেড একটু ভাবনাটা ছিল, তো ও যখন পুরো ডিটেল আমাদের সাথে শেয়ার করে তখন কিন্তু আমাদের পূর্ণ স্বাধীনতা ছিল যে আমি নিজের মতো করে ভেবে সেটাকে এই এই কনসেপ্টটাকে বেস করে আমি আসলে কী মিডিয়ায় কাজ করতে পারি, কী কত ধরনের কত মাধ্যমে একে প্রকাশ করতে পারি, সেটার পূর্ণ স্বাধীনতা আমার ছিল। তো আমি মূলত এই শোয়ের জন্য হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করেছি টুকটাক, যে আসলে এই যে পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে টপিকটা আসলে অনেক ডিস্টার্বিং, মানে যখন এটা নিয়ে ঘাটতে গেছি বা ভাবনা আসলে মৃত্যু নিয়ে কার ভাবতে ইচ্ছে করে, আর যখন যে মৃত্যু সংক্রান্ত শব্দ বা সেন্টেন্স, ডেথ সেন্টেন্স, তখন তো আসলে জিনিসটা খুব সুখদায়ক না, তো ওটা নিয়ে ভাবতে গিয়ে আমি একটু হিস্ট্রি ঘাটাঘাটি করছিলাম, নানা ধরনের হিস্টোরিক্যাল ইমেজ দেখছিলাম, ইনফরমেশন পড়ছিলাম, তখন ওখান থেকে বের করে যে আমার আইডিয়াগুলো আসলে আমি কি করব, অনেক অনেক আইডিয়া আছে আমার, আমাদের প্রত্যেকেরই হয়তো এটা নিয়ে কন্টিনিউ কাজ করে যাওয়ার ইচ্ছে আছে, হয়তো আগামী আমরা এরকম এত এত আইডিয়া হয়েছে যে আমরা মনে হয়েছে যে আগামী 5 বছর আমরা এটা নিয়ে কাজ করতে পারবো আর কি কন্টিনিউয়াসলি। তো ওই অনেক আইডিয়ার থেকে শেষমেশ আসি না শোয়ের জন্য, আমি আসলে ছোট্ট করে হয়তো এই তিনটা টপিক নিয়েই ভাববো, পিক ওখান থেকে প্রায়োরিটি দিয়ে আসলে আমার এই যে তিনটা চারটা কাজ করা, মানে তিনটা মিডিয়ার মাধ্যমে চারটা কাজ আমি করেছি আর কি। অবশ্যই এই শোটা আমার কাছে মনে হয়েছে আমরা যে গতানুগতিক শোগুলো দেখি সেগুলো থেকে অনেক বেশি আলাদা, একটু ভিন্ন রকম, এটা হচ্ছে আর্টিস্টরাও ভিন্ন রকমভাবে ভেবেছেন কনসেপ্টটাকে, কিউরেটরের যে কনসেপ্ট ছিল সেখান থেকে তারা নিজেদের মতো করে ভাবনার জায়গা থেকে তারা বিভিন্ন মাধ্যম নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, বিভিন্ন ধরনের কাজ করেছেন এবং বিভিন্ন ধরনের মেটেরিয়াল নিয়ে কাজ করেছেন, তো সেই দিক থেকে আমি বলবো যে গতানুগতিক যে প্র্যাকটিসগুলো হয় সে থেকে একটু হলেও একটু আলাদা বলা যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে আমার খুব ভালো লেগেছে এই যে 1.5 মাস ধরে শোটা চললো, বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার নানা ধরনের মানুষ এখানে এসেছেন এবং তারা আমাদেরকে যে কোয়েশ্চেন করেছেন, জানার আগ্রহটা, এটা আমার কাছে ভীষণ পজিটিভ মনে হয়েছে। এবং অনেক ছেলে মেয়ে এসেছে এই জেনারেশনের, নতুন জেনারেশন একদম ইয়ং, অনেকে ভিডিও করেছেন, ব্লগ করেছেন, কিছু কিছু রিল করেছেন আমরা দেখেছি, যে এসে তার এই ভাবনাটা তাদের মধ্যে, তাদেরকে যে ভাবিত করেছে শোটা, এইটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি পজিটিভ আর কি একজন শিল্পী হিসেবে। এবং নানা পেশার বলতে যেমন আমরা দেখেছি ফটোগ্রাফাররা এসেছেন, আর্কিটেক্টরা এসেছেন,
নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, প্রকাশক, এরকম কবি, সাহিত্যিক, শিশুরা পর্যন্ত এসছেন, এসে এবং প্রত্যেকটা কাজ কেন করেছি খুঁটিয়ে খুঁটিয়ে মিডিয়া নিয়ে জিজ্ঞেস করা, এই জিনিসগুলো ওভারঅল আমার কাছে ভীষণ পজিটিভ মনে আছে এবং ভীষণ ভালো লেগেছে। এবং ভবিষ্যতে হয়তো আমরা, আমার মনে হয় যে এরকম শোয়ের মাধ্যমে দর্শককে আরও আমরা কী বলবো যে আর্ট সম্পর্কে উৎসাহিত করতে পারি, জানতে আরও আগ্রহী করে তুলতে পারি।